স্নেক আইল্যান্ডের বাতিঘরে লুকানো রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ব্যাটারিতে একের পর এক গুলি চলছে। আইল্যান্ডটি ইউক্রেনের উপকূল থেকে 35 কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরে অবস্থিত। ক্ষেপণাস্ত্রের ব্যাটারিতে গুলি ও তার পরের অবস্থার পুরো দৃশ্যের ভিডিও চিত্র ধারণ করা হয়েছিল তুরস্কের নকশা করা বেরাক্তার টিভি-2 মডেলের ড্রোন থেকে। গার্ডিয়ান সংবাদ মাধ্যম জানায়, টিভি-2 একটি দূরনিয়ন্ত্রিত কিলার ড্রোন। 190 মাইল দূরে নিশানা করে আঘাত হানতে সক্ষম এটি। রুশ ক্ষেপণাস্ত্রের ব্যাটারিতে গুলির ঘটনার আগে ওই ড্রোন ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে একরকম উধাও হয়ে যায়, কারণ তুরস্ক থেকে কেনা 2 ডজন বা তারও বেশি এই ড্রোনের সবকটি রুশ বাহিনী ভূপাতিত করেছে মনে করা হচ্ছিল। রাশিয়া নাখোশ হতে পারে এ যুক্তিতে ইউক্রেনকে নতুন ড্রোন দিতে চায়নি আঙ্কারা। তবে যেভাবেই হোক, ইউক্রেনের হাতে যে তুরস্কের ড্রোন ঠিকই পৌঁছেছে তার প্রমাণ স্নেক আইল্যান্ডের ঘটনা। ওই ঘটনার একদিন পরেই আরেকটি টিভি-2 ড্রোনের ভিডিও প্রকাশ পায়, যেখানে একটি যুদ্ধযান ধ্বংসের ভিডিও দেখা যায়। এর একদিন পরে রাশিয়া সেনাদের অবতরণের সময় একটি MI-8 হেলিকপ্টার ধ্বংস হতে দেখা যায়। উড্ডয়ন বিশেষজ্ঞ অ্যামেলিয়া স্মিথ এসব ভিডিও চিত্রে T-253 একটি নতুন রেজিস্ট্রেশনের ড্রোন শনাক্ত করেন। এই মডেলের ড্রোন আগে ইউক্রেনে দেখা যায়নি। গত মাসে এই মডেল তুরস্কে পরীক্ষা করা হয়। এটা থেকে ধারণা করা যায় ভিডিও ড্রোনগুলো নতুন সরবরাহ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে রুশ বাহিনী জানায় তারা 9টি টিভি-2 ড্রোন ভূপাতিত করেছে, যেগুলোর প্রতিটির মূল্য 10 থেকে 20 লাখ ডলারের মধ্যে। টিভি-2 সামরিকভাবে প্রভাব ফেলতে সক্ষম এবং এটাকেই সব প্রচারণাকে শক্ত করতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু ড্রোন অবশ্যই সামরিক ব্যবধান গড়ে দেবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেটা ভালো করে জানেন। গত এপ্রিলে দেওয়া ভাষণে তিনি বলেন, বেরাক্তারের এবং অন্য সব সরঞ্জামের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাই এটা একটা অন্য যুদ্ধ। এর অর্থ এই নয় যে ড্রোন অপ্রাসঙ্গিক। ইউক্রেনের হাতে থাকা ড্রোনের সমতুল্য হলো রাশিয়ার ওরিয়ন ড্রোন। এই ড্রোন অবশ্য যুদ্ধে ব্যাপকভাবে দেখা যায়নি। এই ড্রোন ধ্বংস হলে সেটার বদলি পাওয়াও সহজ নয়। যুক্তরাষ্ট্রের নেভাল অ্যানালাইসিস থিঙ্ক ট্যাঙ্কের ড্রোন বিশেষজ্ঞ স্যাম বেন্ডেট বলেন, ইউক্রেনের পুরো আকাশ সীমা যেহেতু রাশিয়ার নিয়ন্ত্রণে নেই, এ সুবিধা ইউক্রেন বাহিনী ভালোভাবে কাজে লাগিয়েছে। 2020 সালে নাগরনো কারাবাখে আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধের অভিজ্ঞতা থেকে রাশিয়া ভালো করেই জানে তাদের টিভি-2 ড্রোন মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে, কারণ সেই যুদ্ধে আজারবাইজান রাশিয়ার নকশায় তৈরি আর্মেনিয়ার ট্যাঙ্ক ধ্বংস করতে তুরস্কের ড্রোন ব্যবহার করে, যা তাদের ভালোই সুবিধা করে দিয়েছিল। ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাকাশ বিশেষজ্ঞ ডগলাস ব্যারি বলেন, মস্কো অনেকদিন ড্রোন প্রযুক্তিতে পিছিয়ে ছিল। এই বিশেষজ্ঞ আরও মনে করেন, 1990 দশকের প্রথম দিক থেকেই রাশিয়া এই দিক উপেক্ষা করে এসেছে। গত মার্চে ইউক্রেন যুদ্ধে ওরিয়ন ড্রোন ব্যবহার শুরু করে মস্কো, কিন্তু ড্রোনগুলো কাজ শুরুর পরই ভূপাতিত হওয়ার খবর পাওয়া যায়। বেন্ডেট বলেন, রুশরা ড্রোনের ঘাটতি নিয়ে যুদ্ধে নেমেছিল। তাদের হাতে সম্ভবত 2 বা 3 ডজন ড্রোন ছিল। যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ যতই বাড়ছে ও আকাশে ড্রোন ধ্বংস হচ্ছে, নতুন ড্রোন সামনে আসছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনে আরও অন্তত 700 ড্রোন সরবরাহ করতে রাজি হয়েছে। এসব ড্রোনের মধ্যে কম সংবেদনশীল, একবার ব্যবহারযোগ্য কামিকাজে ড্রোন, সুইস ব্লেড 300 ও 600 ড্রোন, এগুলোর মাত্রা 6 থেকে 25 মাইল পর্যন্ত। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষয়ক্ষতি চালাতে পারে। ইউক্রেনের এক ভিডিও থেকে দেখা যাচ্ছে সুইস ব্লেডগুলো এর মধ্যে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে পৌঁছেছে। পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের ড্রোন বিশেষজ্ঞ অধ্যাপক পিটার লি বলেন, চলমান ইউক্রেন যুদ্ধে কেউ আকাশ সীমা নিয়ন্ত্রণ করছে না। এ যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই হালকা বাণিজ্যিকভাবে সহজলভ্য ড্রোন ব্যবহার করেছে। হরহামেশায় বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও প্রকাশ করা হয়েছে। এ যুদ্ধে দুই পক্ষই নিয়মিত গোলাবর্ষণ সহ অন্যান্য আক্রমণের ড্রোন চিত্র প্রকাশ করেছে। যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারে দুই পক্ষের মরিয়া মনোভাব সত্ত্বেও অধ্যাপক লি মনে করেন, ড্রোন যুদ্ধ জয় করার কোনো প্রযুক্তি নয়। তবে তিনি এও মনে করেন, চলমান যুদ্ধে ইউক্রেন প্রতিপক্ষের চেয়ে ড্রোন ব্যবহারে
দ্রুত এবং শ্রেয়তর তৎপরতা দেখিয়েছে। মজুমদার সবুজ, পুণ্ড নিউজ।